হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখো, বেশ জাঁকি ঠান্ডা পড়েছে, তার জন্য পুচকু দেখো আর নিচে থাকতে চাইছে না, মানে খাটে শুতে চাইছে না, এবং কোলে থাকে, মানে থাকতে চাইছে, এবং কোলে থেকে ভালো করে জড়িয়ে নিয়েছি এবং চেপে রাখতে হয়েছে ঠান্ডার জন্য। দেখো, এত ঠান্ডা পড়েছে যে আজ চাদর গায়ে দিয়েছি। তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরে 100 ওয়াট জ্বলছে, প্লাস ওটা কত, 20 ওয়াট, 9 ওয়াট, মানে দুটোই জ্বলছে, আর ঘরটা সেই জন্য গরম থাকে 100 ওয়াট জ্বালানোর জন্য। আর আজ তাতেও হচ্ছে না, এই যে চাদর গায়ে দিয়েছি আমি, আর আমাদের পুচকে তো ওর ব্ল্যাঙ্কেট ছাড়াও আর একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছি, তাও হচ্ছে না, মাঝে মাঝে একটু নড়ে চড়ে উঠছে আর ঠান্ডার জন্য। আর ওর যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা কেচে দিয়েছি, আর একটা ব্ল্যাঙ্কেট মানে ছোটকা দিয়েছিল ও ছোট দাদু, সেটা বের করে ওর গায়ে দেওয়া আছে এই অবস্থা। আর এখন দেখো, ইন্দ্র তাকে আবার জড়িয়ে ধরে আমাদের ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে দুজনে শুয়ে পড়েছে, আমাকে ছেড়ে দিয়ে চাপা দিয়ে রেখেছিল। তো যাই হোক, আজ আমি এখন বসে গেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। আর বিশেষ কথা বলতে, যে অনেক দিন ধরে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে আমার গলার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাও না, ভিডিও ভালো হচ্ছে কিন্তু মানে লাউড স্পিকার নেই আর কি, মানে ভয়েসটা শোনা যাচ্ছে না ঠিকঠাক। তো তার জন্য একটা এই যে একটা স্পিকার বা মাইক্রোফোন যাই বলো, মাইক্রোফোনই বলে তো, মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, কত তারিখে, 17 তারিখ অর্ডার দেওয়া হয়েছিল, আর আজ চলে এসছে, 21 তারিখে চলে এসছে, 23 তারিখ দেওয়া আছে যে 23 তারিখে আসার কথা ছিল, কিন্তু আজ চলে এসছে। আমরাও বুঝতে পারছিলাম যে হ্যাঁ সত্যিই শোনা যাচ্ছে না, কারণ ফোনে যেহেতু আমরা ভিডিও করি আর ফোনেই রেকর্ড হয় সব কিছুই, আর আমার গলার ভয়েসটা খুব জোর হয় না, তো সেই জন্য সমস্যা হচ্ছে বুঝতে পারছিলাম। আর তোমরা যখন কমেন্ট করে জানিয়েছো, তাই লাস্ট পর্যন্ত আর মানে না কিনে পারলাম না, সেই জন্য কিনেই ফেললাম। তো ভাবলাম এসছে যখন তোমাদের সামনেই ওপেন করে দেখাই যে কেমন কি। আমি নিজেই কিন্তু এখনও দেখিনি, ইন্দ্রও দেখেনি, ওর দোকানে দিয়ে গেছিলো তাই তো, তখন সকালে সকালে দিয়ে গেছিল। ও বাবা, এটা কি প্যাকেট, কই 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 কই, হ্যাঁ কোন দিকে, কোথায়, খুলতেই পাচ্ছি না ঠিকঠাক, এই যে স্পঞ্জগুলো আছে না যে ফাটে ঠিক, এগুলো কিন্তু ফাটাতে ভালো লাগে, তার জন্য আমি একটু রেখে রেখে খুলতে চাইছি কিন্তু হচ্ছে না। হ্যাঁ টেপ মারা আছে, এই তো বোকার মতো আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ টেপ ছিল মারা, আমি সেটা না করে অন্যটা টানাটানি করছি, আর এই স্পঞ্জগুলো ফাটাতে ভীষণ ভালো লাগে, জিনিসটা এখন হাতে পেলাম না কিন্তু স্পঞ্জগুলো ফাটিয়ে যাচ্ছি। এটা আমরা কলেজে মারামারি করেছিলাম, চয়ন সোনালি আমরা, এগুলো ফাটানোর জন্য। আমার এই এটা স্ট্যান্ডটা এই দেখো, এর তো আর কিছু নেই, এই যে ক্লিপ, আর এই যে হলো, এটা হলো মাইক্রোফোন। আচ্ছা মাইক্রোফোন নয় মাইক, যাই হোক এবার নিশ্চয়ই আমার ফ্রেন্ডসরা আমার কথা শুনতে পাবে তাই তো, কথা বলো দেখো, এখনই কথা বলো, এটা লাগাও, লাগিয়ে কথা বলো দেখো, হ্যাঁ এখন নর্মালি কিন্তু ফোনেই আমি ভিডিওটা করছি, আর ভিডিও থেকেই মানে ফোন থেকেই যে স্পিকারটা থাকে তাতেই কথা শুনতে পাচ্ছ, আর এবারে এই যে কি বলে এটাকে বললে মাইক, এবারে এই মাইকটা লাগিয়ে কেমন সাউন্ড হয় তো
তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং আমাকে বলবে যে এটা সাউন্ড নিশ্চয়ই মানে বেশি হচ্ছে না কম হচ্ছে। কোথায় দেবো, এখানে? এর কোনো ইয়ে নেই যে ফ্রেশ করাটার কিছু নেই, হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে। স্টপ করো, স্টপ করো, স্টার্ট করো। তো মাইকটা তো ওপেন করলাম, তোমরা নিচে দেখলে। ওপেন করার পরে যখন ফোনে লাগালাম কিছুই শোনা যাচ্ছে না, ভাবলাম যে এই গেল আবার, আমার এটাতেও ব্যর্থ হলাম। তো অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে আবার ইন্দ্র ঠিক করেছে। আর আমি দেখো ওর ওই কাগজপত্রগুলো রিটার্ন দেওয়ার জন্য আমি বলি এ কিছু হবে না, এ রিটার্ন দাও বলে আবার সব কাগজপত্রগুলো এর মধ্যে রেখেছি। আর ওকে দেখতে বললাম যে কীভাবে রিটার্ন দেবে, দিয়ে দিও এটা হবে না। তো প্রায় আধ ঘন্টার বেশি ও তো দোকানে 4টের আগে চলে যাবে বলেছিল, 3:30 যাবে বলেছিল, এখন বাজে 4:30, 4:30 বেজে গেছে। আর এখনও তাড়াতাড়ি করে এবার রেডি হতে গেছে, কারণ এটাকে সেটিং করতে অনেকটা সময় লাগলো। আর বুঝতেই পারছিলাম না যে কি করে কি হবে, কারণ কিছুই শোনা যাচ্ছিল না, মানে ফোনে যা সাউন্ড ছিল মানে এই মাইকেও সেম সাউন্ড ছিল। তারপর সেটিং করতে ঠিক হয়ে গেছে। আবার ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখেও কি ওপেন ক্যামেরা ট্যামেরা অন কর মানে ডাউনলোড করে নিতে বলেছিল, তো দেখলাম যে না ওসব কিছু না করলেও মানে এই ক্যামেরাতে ঠিক হচ্ছে, ও সেভাবে ঠিক করে দিয়েছে। আর আমাদের পুচকু দেখো মোটামুটি এখন মানে সাউন্ডটা ঠিকই ঠাক আছে। আর পুচকু দেখো ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ জ্বালাতন হচ্ছে, মানে আমরা কথাবার্তা বলছিলাম তো ও উঠে পড়েছিল, তা কোলে এখন চুপ করে আছে, কোলে যতই কথা বলো ও আর কোনো সাউন্ড করবে না। আর এই যে টুপিটা তোমরা সবাই দেখো, এই টুপিটা বর্ণালী পাঠিয়েছিল ওর ষষ্ঠী পুজোর সময়, ও আসেনি, তো এটা পাঠিয়ে দিয়েছিল। তো সেই টুপিটা আমাদের পুচকু আজ থেকে পড়া শুরু করেছে, খুব ভালো হয়েছে বর্ণালীকে। কি থ্যাংকস জানাবো না, থ্যাংকস না জানিয়ে অবশ্যই বলে দিচ্ছি যে বর্ণালী একবার এসে আমাদের পুচকুকে দেখে যাবে, তাই তো? কি পুচকু কুট্টুস, ও বড় হলে বলতো, কিন্তু ওর হয়ে আমি বলে দিচ্ছি বর্ণালী মাসিমণি যেন একবার এসে কুট্টুসকে দেখে যায়। আর কুট্টুস কি সুন্দর বর্ণালীর টুপিটা পরে আছে, মাসিমণির টুপি পরে নিয়েছে, নিয়ে ঘুমোচ্ছে, এত কথা বলছে আর কোনো কথাই ও সাড়া দেবে না। হ্যাঁ একদম একদম, এটা আমি ভুলে গেছিলাম। তো আমার এই যে নতুন যে মাইকটা কিনেছি এটাতে সাউন্ড কেমন শুনতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেন ব্যর্থ হয়েছিলাম বলছিলাম যে ওই যে রাবার ক্লথটা আগের দিন দেখাচ্ছিলাম, যে বললাম যে রাবার ক্লথ নিয়ে আসতে, সেই রাবার ক্লথটা যখনই কাটবো বলেছিলাম, কেটে ঠিক করব বলেছিলাম যে ওটা রেখে দিই আর অন্যটা কাটবো যেটা আমার মা দিয়েছিল, কিন্তু কোনোটাই কিছু করিনি, কারণ নতুনটা এত ঠান্ডা মানে কোনোভাবেই গরম হচ্ছে না, মানে অনেকক্ষণ যদি তাতে বসেও থাকে বা জামাকাপড় দেওয়া থাকে তাও সে গরম হচ্ছে না। তো ওটা কী হবে যাই না, মানে ওটাতেও ব্যর্থ হয়েছি। আর মাইক যখন মাইকটা কোনো কাজ করছিলো না তখনও মনে হচ্ছিলো এটাও ব্যর্থ হলাম, মানে সব টাকাই আমার ব্যর্থ হচ্ছে। তো না এটা ঠিক হলো আপাতত, কিন্তু রাবার ক্লথটা কিছু কাজ হয়নি আপাতত। ওটা কী হয় গরমের সময় কিন্তু কাজে দিতে পারে, তাই তো? গরমের সময় মনে হচ্ছে কাজে দেবে, মনে হচ্ছে না আমার সত্যি কাজে দেবে রাবারটা, মানে রাবার ক্লথটা। তো আমার মাইকের সাউন্ডটা কেমন হলো? আর যারা যারা কমেন্ট করেছিলে যে আমার গলার ভয়েসটা শুনতে পাচ্ছিলে না, নিশ্চয়ই এখন ঠিকঠাক শুনতে পাবে আশা করছি, তবে তারা অবশ্যই কমেন্ট করবে। আর আদার্স যারা আছো তারাও কমেন্ট করে জানাবে যে সাউন্ডটা ঠিক আছে কিনা, আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটাও জানাবে। আর এখন তো ও তো একদমই ফোনের মানে ক্যামেরার সামনে বসতেই পারে না, সময় নেই, প্রচুর ব্যস্ত হয়ে গেছি, ক্যামেরার সামনে আসার সময় পাই না। আগে দুজনে কথা বলতাম তো, আর এখন এখন ওর সময় দেরি হয়ে যায়, দোকানে যেতে এখন সব সময় দেরি হয়ে যায়, ক্যামেরার সামনে আসতে পারি না। বাবু টাটা, এখন আমরা দুজন, তোমাদের সামনে ও না থাকলে আমরা দুজন আছি, টাটা। আর ও মানে কি কোনো ভাবে কুট্টুসের মজা, হ্যাঁ ওর বাবার মজা পেয়ে নিয়েছে, কুট্টুসের মজা পড়িয়ে দাও, ইয়ে হয়েছে, হ্যাঁ মোটামুটি চলে যাই হোক। ও এখন গরমের মধ্যে আছে, আমরা এত কথা বলছি একদম উঠবে না, জল খেয়েছো? জলটা খেয়ে নাও, জলটা খাও। তোমাদের খুব কষ্ট করে ওই স্পিকারটা যেটা মাইক আছে ওটা সেট করেছি, আর এখন সাউন্ড আশা করি ভালো তোমরা শুনতে পাবে, আমি টেস্ট করে দেখেছি ভালো শোনা যাচ্ছে, এবারে আমাদের ভিডিওগুলো আরও ভালো ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাবে এবং আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, আর কমেন্টস তো অবশ্যই করো, আর একটা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও।
এত ব্যস্ততার সাথেও আমি চলে ভিডিও যাচ্ছি দোকানে এখন। ভিডিও করছি, হ্যাঁ করবো অবশ্যই তোমাদের জন্য, আমার পুচকু এই যে সঙ্গে, আর কি বলবো, তোমাদের সাপোর্ট ছাড়া হ্যাঁ ইউটিউবে এগিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়, একদম নয় তাই প্রত্যেকে অবশ্যই সাপোর্ট করো। আমাদের পুচকুর জন্য। হ্যাঁ পুচুর জন্য তো যাই হোক, এভাবেই আমরা চলছি এখন। আর জানো প্রত্যেকে বই যে প্রত্যেক দিনই একই কথা, যে ব্যস্ততা ব্যস্ততা, মানে ঘড়ির কাঁটাটা যদি ঘুরিয়ে দেওয়া যায় খুব ভীষণ ভালো হয়, পিছিয়ে দেওয়া যায় আর কি, কারণ এত ব্যস্ত। আর ও তো কোনোভাবেই টাইম পাচ্ছে না, শুধু দৌড়োয় সকাল সন্ধে, আর রাতটাও ঠিকঠাক আমাদের ঘুম হয় না, তার জন্য উঠতেও দেরি হয়ে যায়। এবার 8:30, 8:30, 8:30-এর দিকে ও মানে ঘুম থেকে উঠে ওই ছোটে না খাওয়া, মানে খাওয়া ছেড়ে দিয়ে আবার মাঝখানে আসে, তবে সবটাই এর জন্যই। তো এখন আমাদের এভাবেই দিন কাটছে, তো আজকের মতোই টাটা, তাই তো? এখন ও দোকানে যাবে আর আমার ফোনটা নিয়ে যাবে, আর আমাদের বাড়িতে সত্যি কথা যে আমার কোনোভাবে নেটওয়ার্ক থাকে না ঠিকঠাক, আর সেই জন্য ওয়াইফাইতে আমাদের নেটটা চালানো হয়, আর ভিডিও আপলোড করতে গেলে ওর দোকানে নিয়ে যেতে হয়, তো আবার একটা ভিডিও আপলোড করার জন্য ওকে দোকানে নিয়ে যেতে হবে ফোন। সেই জন্য তোমাদের সাথে আর বেশি কথা বলবো না, নিয়ে চলে যাচ্ছে ফোনটা। আজকের মতো টাটা আর কি, গুড নাইট তো বলতে পারবো না, এখন বিকেল মানে 4:30-ই বাজে। চলো চলো বাবু, সবাইকে টাটা করে দাও, বাবু এখন ঘুমাচ্ছে। আমি চলে যাচ্ছি দোকানে। হ্যাঁ রাত্রেবেলা দেখা হবে, ঠিক আছে, আমি চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ তোমাকে তো এত কথা বলছি কোনো আরে মাইকটা একটু কথা বলো না, একটু ও একটু একটা আওয়াজ দিয়ে দাও না, কেন ওটা আওয়াজ দাও, নতুন মাইকে একটা আওয়াজ দাও, কিছু একটা বলো। কই বাবু বলো, এখন ঘোর ঘুমিয়ে আছে, শুয়ে দিলে শুধু ঘুমটা কোথায় চলে যাবে ওর। কিছু একটু বলো বাবু, এটা তবে মাইক কেনা হলো, কিছু বলো। জেগে থাকলে অবশ্যই বলবে ও, কিছু তো এমন করবেই। ঠিক আছে, এখন আর আজকের মতো ঘুমিয়ে টাটা আছে। হ্যাঁ। টাটা।